জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন করে হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট। কাট্টলী রাসমনি ঘাটস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল এসব আয়োজন। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, 103 ফুট দৈর্ঘ্যের জন্মদিনের কেক কাটা, শিশু সমাবেশ এবং 10 বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা। এতে সভাপতিত্ব করেন হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলম, ছিলেন ট্রাস্টি মোহাম্মদ সাইফুল আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। আমরা কয়েকের কয়েকের দৈর্ঘ্য করেছি 103। আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ ততদিন 1 ফুট 1 ফুট বাড়তে থাকবে। আমি এখানে একটি স্টেডিয়ামটা করেছি,